নমস্কার এব্রিওন্স আরও একটা নতুন এপিসোডের তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যারা ভিডিওটি প্লে করছে তাদের তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করতে চলেছি আমার কর্ণাটক স্টেটের ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশনের বোর্ডে সকল জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমার সামনে শেয়ার করতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করতে চলেছি তোমরা যে সকল স্টুডেন্টরা এখনও পর্যন্ত রেজাল্ট দেখতে পাচ্ছ না এবং তোমরা অনেকেই বলছিলে যে দাদা আমার রেজাল্ট উইদাউট হোল্ড বা রেজিস্ট্রেশন নম্বর ইনভ্যালিড এরকমই যে সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের এখনও পর্যন্ত কলেজ ফিজ বাকি রয়েছে এবং তোমরা অনেকেই বলছো যে আমার যে কলেজ ফিজ বাকি রয়েছে এবং সেই লিস্টটা আমরা ডাউনলোড করতে চাই তো আজকের আমরা এই ভিডিওটিতে সেই টপিকটাই নিয়ে মিলিয়ে আলোচনা করতে চলেছি আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন কলেজের কত টাকা পর্যন্ত তোমাদেরকে ফিজ কমপ্লিট করা হয়নি তো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং পিডিএফটি ডাউনলোড করা নেব এবং সেই সাথে সাথে কত টাকা ফিস স্যালারি বা কত টাকা সরি স্যালারি নয় যে কত টাকা তোমাদেরকে কলেজ ফিস বাকি রয়েছে সেটাও আমরা আজকে দেখব স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো চলো আমরা সেই নোটিশটা ওপেন করে নিই তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি নোটিশটা ওপেন করে নিয়েছি এবং নোটিশটার মধ্যে যেটা বলা হয়েছে হচ্ছে কি রাখো কর্ণাটক স্টেটের ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশনের বোর্ড অ্যান্ড বেঙ্গালুরু যেখানে লিস্টের মধ্যে বলা হয়েছে লিস্ট অফ স্কুল হু হ্যাভ নট ক্লিয়ার ফর দ্য ভেরিয়াস ফ্রি স্টিল নাও অ্যাস ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন অ্যাক্টিভিটি ইন দ্য স্কুল উইল বি ব্লক অ্যান্ড দ্য স্কুল উইল বি নট অ্যানাউন্সমেন্ট এখানে বোস্ট করে বলে দেওয়া হয়েছে যে যারা যারা কলেজ ফিস কমপ্লিট করতে না পারবে তাদের কলেজকে ব্লক করে দেওয়া হবে এবং রেজাল্ট নট অ্যানাউন্সমেন্ট করা হবে ঠিক আছে মানে তোমাদেরকে জানানো হবে না ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে যখন তুমি ক্লিয়ার অফ দ্য ফিজ অ্যান্ড গেট দ্য রেজাল্ট অ্যান্ড আনব্লক অ্যাক্টিভিটি অর্থাৎ যখন তুমি কলেজ ফিজটা কমপ্লিট করে দেবে তখন তোমার রেজাল্ট তুমি দেখতে পাবে এবং সেখানে আনব্লক করে দেওয়া হবে ঠিক আছে তো এবার আমরা নিচের দিকে স্কল্যান করবো এবং সেখানে তোমরা দেখতে পাবে যে কোন কোন কলেজগুলি কি তোমাদেরকে কত টাকা ফিজ রয়েছে এবং কত টাকা টাইপ অফ ফিজ মানে কিছু উপর ফিজটা বাকি রয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছা যে কলেজের নাম অনুসারে কলেজের কোন অনুসারে এবং ডিস্ট্রিক্ট অনুসারে এবং সেই সাথে হাতে যে অ্যামাউন্টটা বাকি রয়েছে সেই অ্যামাউন্টটা অনুসারে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে টাইপ অফ ফ্রিজ অর্থাৎ তোমার কিসের জন্য তোমার বাকিটা রয়েছে কোন ফ্রিজটার মানে কোন এক্সামিনেশানের উপর তোমার ফিজটা কমপ্লিট হয়নি সেইটা তোমাদেরকে এখানে সিরিয়ালভাবে দেওয়া হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা তোমাদের কলেজকে ফ্রিজ এখনও কমপ্লিট করতে পারো না তো অবশ্যই তোমরা ফিজটা কমপ্লিট করে দেবে আর আমি আগে ভিডিওটিতে বলেছিলাম যেহেতু তোমরা ফিজটা কমপ্লিট করে দেবে নাহলে তোমাদেরকে রেজাল্ট দেখাবে না তো সেটাই হয়েছে এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রেজাল্ট দেখতে যাচ্ছো তাদের কলেজে রেজাল্ট দেখাচ্ছে না এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তোমরা কলেজ যদি ফিজ যদি না কমপ্লিট করো তাহলে তোমরা রেজাল্ট দেখতে পাবে না সেক্ষেত্রে তোমাদেরকে উইদাউট আউট হোল্ড দেখাতে পারে এবং সেই সাথে সাথে ইনভ্যালিড রেজিস্ট্রেশন নম্বরগুলো বলে দেখাতে পারে তো তোমরা যা যারা কলেজ ফিস কমপ্লিট করতে নি তোমরা যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটকে কমপ্লেন করো যে তোমাদের রেজাল্ট যেন তাড়াতাড়ি দেখিয়ে দেয় এবং এটাই জানা ছিল তোমাদেরকে আজকে আর এই ছোট্ট আপডেটটাকেই ভিডিওটি যদি একবিন্দু ভালো লেগে থাকে এনি কোয়ারি থাকলে এনি কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং